হারিকেইন হেলিনের আঘাতে ফ্লোরিডা, নর্থ ও সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া ও ভার্জিনিয়ায় অন্তত 52 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন স্টেটের অন্তত 3.3 মিলিয়ন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিবৃষ্টির কারণে ওই অঞ্চলের অন্তত 1.1 মিলিয়ন বাসিন্দা বন্যা সতর্কতার আওতায় রয়েছে। হারিকেইন হেলিনের আঘাতের পর ফ্লোরিডার আক্রান্ত এলাকার 21 কাউন্টিতে উদ্ধার কাজ শুরু করেছে ন্যাশনাল গার্ডের প্রায় 4,000 কর্মী। এছাড়া নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও অ্যালাবামায় মোতায়েন করা হয়েছে অন্তত 1,500 ফেডারেল কর্মকর্তা। শুক্রবার এই তথ্য জানান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। দেশে আসা 13,000-এর বেশি অভিবাসন প্রত্যাশীর বিরুদ্ধে আমেরিকা বা অন্য কোনো দেশে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের ডিটেনশন সেন্টারে থাকার কথা থাকলেও তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। কংগ্রেসে জমা দেয়া আইসের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যানজট কর পুনর্বহালের দাবিতে করা দুটি মামলা বাতিল চেয়ে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের একটি আবেদন খারিজ করে দিয়েছে আদালত। শুক্রবার বিচারক আর্থার এনগরন গভর্নরের আবেদন খারিজ করে এই বিষয়ে শুনানি আয়োজনের সিদ্ধান্ত দেন। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েলের গণহত্যা, দখল ও হামলার নতুন লক্ষ্য লেবানন। ইসরায়েলের হামলায় সেখানে নারী ও শিশুসহ অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহতদের মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের জেনারেল আব্বাস নিলফরুশান রয়েছেন। শনিবার ইরানের গণমাধ্যম এমন দাবি করেছে। এছাড়াও রেভলিউশনারি গার্ডের এই জেনারেলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের বিচার বিভাগের উপপ্রধান আহমেদ রেজাপুর খাগান। নেপালে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শুক্রবার ভোর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত 66 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 69 জন। এছাড়া নানাভাবে আহত হয়েছে আরও 60 জন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রাণহানির সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে দেশটির রাজধানী কাঠমান্ডুতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ জানিয়েছেন, সংবিধান পুনর্গঠন হবে না সংস্কার তা নিয়ে কমিশন আলোচনা চলছে। শনিবার দুপুরে ঢাকায় স্থানীয় সরকার সংস্কার বিষয়ক এক সংলাপে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের তৈরি করা সংস্কার কাঠামো টিকে থাকা নির্ভর করবে নির্বাচিত সরকারের ওপর। বল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 88 রান অল আউট হয়ে ফলো অনে ব্যাট করছে সফরকারী নিউজিল্যান্ড। ম্যাচের তৃতীয় দিন শেষে 315 রানে পিছিয়ে কিউইরা। চতুর্থ দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন 5 উইকেট। এর আগে প্রথম ইনিংসে 5 উইকেট হারিয়ে 602 রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।